হ্যাঁ কি বলছিস, ফোন করেছিল? কত দূর আছে? ওরে বাবা, এইখান থেকে বন্ধ, তুমি দাঁড়ালে আর চার দিল না। বাইকের কাজ আপাতত আমরাই করছি, দু আড়াই ঘন্টা যান বেরিয়ে যাবে। চা খাচ্ছি, ঘুম, বিশাল ঘুম পাচ্ছিল, তিন ঘন্টা ওয়েস্ট হলো আমাদের। ব্লোয়িং মাইন্ড, ব্লোয়িং। কোনদিন জীবনে ভাবতে পারিনি যে এই রাস্তাতে বাইক চালাবো। দিস ইজ দ্য অযোধ্যা পাহাড়। এইবার বুঝলাম যে ওই 33 কিলোমিটার করতে গুগল কেন বলছিল 55 মিনিট, মানে অলমোস্ট 1 ঘন্টা। কমন, গাড়িটা কোথায় এলাম রে? ওকে, ওয়াও পুরুলিয়া, তুসি গ্রেট হো, ইতনা অ্যাডভেঞ্চার কাহাঁ সে লাতে হো। আরে আমার মনে হলো যেন কিছু পড়ে গেল। আরে ভিউটা খালি দেখো, খালি ও বেশি ব্লগ করতে পারছি না, কারণ কথা বললে হাঁপিয়ে যাব তো, বহুত কষ্টকর। আমাদের এখন এটা ট্রেকিং হচ্ছে না, রক ক্লাইম্বিং হচ্ছে মনে হচ্ছে। 2100, হ্যাঁ ওই উঁচু উঠে, উঁচু উঁচুতে উঠেছিলাম, আর এখন এখানে ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটা অফ রোডিং, বাপরে মারাত্মক লাগুরে বাবা, সেটা যথেষ্ট খাড়াই আছে। ও মার্বেল লেক, ওয়াও। চলে এসছি আপার ড্যামে, আর রাস্তাগুলো বাপরে বাপ, কর্নারিং খুব সুন্দর। ওর আর কি নিচে ভাই, কে উঠে এসে ভাবিয়েছি ধরতে হবে জানিস তো, বাই একটু বাঁ দিক নে, তোর ভন্ডারে ভয় লাগছে বড্ড। পঞ্চাশ কিলোমিটার করতে দেড় ঘন্টা।